আসসালামু আলাইকুম, মোইনাস ব্লগ অ্যান্ড কুক চ্যানেলে সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়ায় ভালোবাসে আমরা বেশ ভালো আছি। দুই দিন পর আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করছি আপনারা আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি কুটাকাটি করছি, করতে বসে গেছি। তো প্রথমে করলা কেটে নিলাম। আজকে গরমের সবজি, নতুন সবজি করলা নিয়ে আসছে, স্বাস্থ্যকর একটা সবজি করলা। আজকে করলা ভাজি করব। করলাটা কেটে নিছি, আর এখানে ফুলকপি দেখতে পেলেন, ফুলকপি কেটে নিছি, একটা আলু কেটে নিছি ফুলকপির সাথে। ফুলকপি দিয়ে আলু রুই মাছ দিয়ে রান্না করব, করলা ভাজি করব, সাজনার ডাল রান্না করব। এই হচ্ছে আজকে আমার রান্নাবাড়া। তো আমি যেখানে কড়াই বসিয়ে দিছি করলা ভাজি করার জন্য, তেলও দিয়ে দিছি। তেল গরম হওয়ার পর করলা দিয়ে দিলাম। করলাগুলো আমি গোল গোল করে কেটে নিছি। তা আমি এইভাবে করলা ভাজি করি। এইভাবে করলা ভাজি করলে খুব ভালো লাগে, তিতা লাগে না। তো করলাটা দিয়ে দিলাম তেলের উপর, তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিছি, কাঁচামরিচ দিয়ে দিছি, দিয়ে সামান্য পরিমাণ মতো লবণ দিয়ে এখন ঢেকে দিলাম। অনেকে ঢাকে না, করলা ভাজি ঢাকলে নাকি তিতা হয়ে যায়, কিন্তু আমি একটু ঢাকি, মানে কি বলবো, 5 সেকেন্ডের মতো এরকম আর কি ঢেকে দেই। ঢেকে দিয়ে কিছুক্ষণ রেখে উঠিয়ে ফেলি, কারণ এই ঢাকনাটুকু দিলে করলার কালারটা সুন্দর থাকে, সবুজ সবুজ থাকে, সেই জন্য এতটুকু ঢেকে দিই। আর ঢাকবো না, যতক্ষণ ভাজি করব আর ঢাকতে হবে না। তো এই তো দেখুন আমি করলাটা ভাজি করে নিলাম। তো ক্যামেরায় বোঝা যাচ্ছে না, কিন্তু আমার করলাটা ভাজি কিন্তু সবুজ সবুজই আছে। করলা ক্যামেরায় ভালো বোঝা যাচ্ছে না। তো করলা ভাজি করে নিলাম একটু লাল লাল করে। এরকম করলা ভাজি সবুজও থাকবে, সিদ্ধ হবে, আবার সবুজও থাকবে। এই করলা ভাজিটা খেতে কিন্তু খুবই ভালো লাগে, একটু তিতা লাগবে না। আমি সবসময় এরকম করে ভাজি করি, আমার কাছে এভাবে ভাজি করলে ভালো লাগে। তো যাই হোক, গরমের সবজি প্রথম আজকে ভাজি করলাম। তো করলাটা ভাজি করা হয়ে গেছে, নামিয়ে রেখে এখন আমি মাছ ভেজে নিব। রুই মাছ ফুলকপি দিয়ে রান্না করব। ফুলকপির সিজন তো এখন শেষ, তো কয়েকদিন আগে আনছিল, সেটা ফ্রিজে রেখে দিছিলাম। তো ভাবলাম আজকে রুই মাছ যখন রান্না করব, তাহলে ফুলকপি দিয়ে রান্না করি। তো এখানে মাছটাকে ভেজে নিব। ভেজে নেওয়ার জন্য যে মশলা মেখে নিলাম, সব মশলা দিয়ে, হলুদ মরিচ ধনিয়া গুঁড়া লবণ দিয়ে সব মেখে এখন এই যে আমি ভেজে নিব মাছগুলা। আজকে কড়াইতেই ভাজবো, আজকে আর ফ্রাই প্যান বসাই নাই। কড়াইতে আগে তেল ছিল, সেই জন্য এই কড়াইতেই ভাজতেছি। এই কড়াইটা আমি ফেলে দিই না, কারণ এই কড়াইটা আর কি মরিচ টরিচ ভাজতে বা কোনো কিছু ভাজতে, চাল ভাজতে এই কড়াইটা লাগে, সেই জন্য আর ফেলে দিই না। কড়াইটা অনেক বছর হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কেমন কালো হয়ে গেছে। এটা কষ্ট করে পরিষ্কার করা যায়, কিন্তু এত সময় এত হাতে নেই, সেই জন্য কড়াইটা পরিষ্কার করা হয় না। তো তরকারি টরকারি রান্না করলে অন্য কড়াইতে করি, আর এই কড়াইতে ভাজা টাজা করি। আর এদিকে দেখুন এই যে ফুলকপিটা আমি বসিয়ে দিছি ভাপে, ভাপ দেওয়ার জন্য। আজকে ভাপ দিয়ে রান্না করব, কারণ এখন ফুলকপি শেষ, এখন ফুলকপিটা একটু গন্ধ গন্ধ লাগবে, সেই জন্য ভাপ দিয়ে নিলে গন্ধটা থাকবে না। তো একটা বলক আসলে নামিয়ে নেব। আর করব হচ্ছে শুটকি, সেটা আপনাদের সাথে বলি নাই। তো এটা হচ্ছে ছুরি শুটকি, ছুরি শুটকি ভুনা করব। তো শুটকিটা আমি অনেকক্ষণ যাবত গরম পানি দিয়ে ভিজিয়ে রাখছি, সে এখন গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নিব।
এভাবে গরম পানি দিয়ে শুটকিটা ধুলে গন্ধটা আর থাকবে না। একটু ঠান্ডা পানি দিয়ে নিচ্ছি, একটু অনেক গরম তো হাত ধোয়া যাচ্ছে না। তো আমার মাছ ভাজা শেষ, ওইদিকে শুটকিটাও ধুয়ে নিলাম, শুটকি ভুনা করব। তো আমার হাজব্যান্ড বলতেছে শুটকি ভুনা করো, শুটকি ভুনা দিয়ে ভাত খাবে, তরকারি টরকারি খেতে ভালো লাগে না মাছ টাছ, তাই এই যে শুটকি ভুনা করব। তো এখানে তরকারি বসিয়ে দিচ্ছি, মাছটা তো ভাজা হয়ে গেছে, এদিকে মাছটা নামিয়ে রেখে ফুলকপিটাও ভাপ দেওয়া হয়ে গেছে, এখন তরকারিটা রান্না করে নিব। তরকারিটা রান্না করার জন্য এই যে পেঁয়াজটা ভেজে নিচ্ছি, পেঁয়াজটা কিছুক্ষণ আর কি নেড়ে চেড়ে ভেজে নিব। আর এই যে দেখুন ফুলকপিটা যে আমি ভাপ দিতে বসাইছি এখনও নামাইনি, তো পানিটা বলক আসলে নামিয়ে নিব। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। আদা রসুন পেস্টটা কিছুক্ষণ কষিয়ে পানি দিয়ে দিব। সামান্য একটু পানি দিয়ে দিলাম, এখন দিয়ে দিব একে একে সব মশলা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। আমার মশলা দেওয়া শেষ, এখন ওই মশলাটাকে ভালো করে কষাবো। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, লবণ এতক্ষণ দেওয়া হয়নি, লবণটা দিয়ে আরও কষিয়ে তারপর সবজি দিয়ে দিব। মশলাটা দেখতেই পাচ্ছেন কষানো হয়ে গেছে, তেলটা উপরে চলে আসছে, এখন আমি দিয়ে দিব সবজি। এই যে এখন সবজি দিয়ে দিলাম, এখানে আছে ফুলকপি আর হচ্ছে আলু, দুটোই আমি একসাথে ভাপ দিয়ে নিছি, ভাপ দিয়ে নিলে তরকারিটা খেতে ভালো লাগবে। তো এখন সবজিটা দিয়ে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি, কিছুক্ষণ কষিয়ে ঢেকে দিব। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, আবার ফিরে আসলাম কিছুক্ষণ পর। তো এখন আর একটু নেড়ে চেড়ে এবার ঝোল দিয়ে দিব, ঝোলের পানি দিয়ে দিব। রুই মাছ দিয়ে ফুলকপি খেতে কিন্তু খুবই ভালো লাগে, আর এটা শীতের সিজনে হলে তো আরও বেশি ভালো লাগে। তো সবজিটা দিয়ে কষিয়ে নিলাম, এখন পানি দিয়ে দিব। এইভাবে রান্না করব, করে নিলাম, নিব মাছ তরকারিটাকে। তার বন্ধুরা আপনাদের সাথে আর আমি শেয়ার করতে পারি নাই, কারণ আমার মোবাইলের চার্জ শেষ হয়ে গেছিলো আর আমি ভিডিও করতে পারি নাই। তা আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে, সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মানা চ্যানেলের সাথে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।